কাতার বিশ্বকাপের ফাইনালে আগামী রোববার 18ই ডিসেম্বর রাত 9টায় অনুষ্ঠিত হবে। বিশ্বকাপ ফাইনাল দেখার জন্য দর্শকরা মুখিয়ে আছে। ফাইনালের অন্যতম দুই হট ফেভারিট দল ফ্রান্স ও আর্জেন্টিনা। আর্জেন্টিনার এটা তৃতীয় শিরোপা জয়ের লড়াই, তাই শক্তিশালী একাদশ গঠনে ব্যস্ত কোচ স্ক্যালোনি ফাইনালে আর্জেন্টিনাকে 4-4-2 ফরমেশনে খেলতে দেখা যেতে পারে। আসুন দেখে নিই কেমন হতে পারে আর্জেন্টিনার শক্তিশালী একাদশ। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেস, লেফট ব্যাকে মার্কোস আকুনা, রাইট ব্যাকে খেলবেন নাহওয়াল মোলিনা, সেন্ট্রাল ব্যাকে দেখা যাবে ক্রিস্টিয়ানো রোমারো ও নিকোলাস ওতামেন্দিকে, মিডফিল্ডার হিসেবে দেখা যেতে পারে রদ্রিগো ডিফল, সেন্ট্রাল মিডফিল্ডারে অ্যান্ড্রু ফার্নান্দেস ও এলিস্টারকে, অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলবেন অ্যাঞ্জেল ডি মারিয়া, ফরওয়ার্ড খেলবেন জুলিয়ান আলভারেস ও লিওনেল মেসি। একাদশটি আরেকবার দেখা যাক। এমিলিয়ানো মার্টিনেস, মার্কুস আকুনা, নাহওয়াল মোলিনা, ক্রিস্টিয়ানো রোমারো, নিকোলাস ওতামেন্ডি, রদ্রিগো ডিফল, অ্যান্ড্রু ফার্নান্দেস, এলিস্টার, ডিমারিয়া, জুলিয়ান আলভারেস ও লিওনেল মেসি। প্রিয় দর্শক, স্কোয়াডটি সম্পর্কে আপনার মন্তব্য কমেন্টে লিখে যান। ধন্যবাদ।